বলতে বলতে একটা কথা দেখা যাক শেষ পর্যন্ত ওই শেষ পর্যন্ত ইন্ডিয়ান টিমিং একটা আজ থেকে শুরু হয়েছে মাতৃভূমি কাপ ফুটবলের 2023 সিজন তো চলবে আগামী এক মাস টোটাল 32টি দল এখানে অংশগ্রহণ করেছে উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দল এসেছে এখানে এখানে এই 32টি দলের মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং মেঘালয়েরও দল রয়েছে ধলাই বিধানসভার মানুষের কাছে মাতৃভূমি কাপ মানে ফুটবলের বাড়তি একটা আনন্দ তো ফুটবলের আমরা আমরা বলতে পারি মাতৃভূমি কাপ মানে ফুটবলের মহারণ ধলাই বিধানসভার মানুষের কাছে তো ঠিক এই মুহূর্তে মাঠে ইন্ডিয়ান ট্রেডিং ভাগাবাজার এবং পানিসাগর টিম দুইটি দলের মধ্যে খেলা চলছে ঠিক এই মুহূর্তে সাদা পোশাকে রয়েছে ইন্ডিয়ান ট্রেডিং এবং ইয়েলো পোশাকে আছে ইয়েলো জার্সিতে রয়েছে পানিসাগর তো দুটি দলের মধ্যে এই মুহূর্তে খেলা চলছে আজ থেকে আজ ছিল উদ্বোধনী ম্যাচ এখানে অনেকজন আমন্ত্রিত অতিথি জেলা ক্রীড়া সংস্থা থেকে এসেছেন শিলচর টাউন ক্লাব থেকে এসেছেন আরও অনেকে এসেছেন ইতিমধ্যে আয়োজক সংস্থার পক্ষ থেকে সকলকে বরণ করে নেওয়া হয়েছে এখানে আয়োজক সংস্থার যিনি সভাপতি শ্রদ্ধার দাদা শীতাংশু দাস মাতৃভূমি ক্লাব সভাপতি তিনি এখানে উপস্থিত রয়েছেন আমরা চাইব ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার তো আমি আমার সহযোগী বন্ধুকে দেখিয়ে দেওয়ার একটু অনুরোধ করছি যে মাতৃভূমি কাপ মানে বাড়তি ধলাই বিধানসভার মানুষের কাছে বাড়তি একটি আনন্দ এখানে মাতৃভূমি কাপ যখনই আয়োজন করা হয় তখনও কিন্তু এ মাঠের যা ধারণ ক্ষমতা তা কিন্তু একদম সম্পূর্ণ পূর্ণ হয়ে তার থেকেও ধারণ ক্ষমতার থেকেও অনেক বেশি মানুষ সমাগম হয় এখানে তো আপনারা ইতিমধ্যে দেখছেন আজ উদ্বোধনী ম্যাচেও কিন্তু প্রচুর সংখ্যক দর্শক আমরা আমরা সে ছবি আপনাদের সম্মুখে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এখানে কিন্তু আমরা দেখছি যে প্রচুর সংখ্যক দর্শক এখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে যদিও বর্ষাকাল এবছর আমাদের এত অঞ্চলে বর্ষা তেমন হয়নি মাঠ সম্পূর্ণ শুকনো রয়েছে তারা কিন্তু মাঠে অনেক কাজ করেছেন মাঠকে সুন্দর করে তোলার জন্য এই মাঠে দুটি গ্যালারি রয়েছে একটি গ্যালারি আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন অপোজিট প্রান্তে আরও একটি গ্যালারি আছে যে গ্যালারিটিও সম্পূর্ণ ভর্তি সেই দুইটি গ্যালারিকে বাদ দিলেও কিন্তু মাঠের মধ্যে আমরা উল্লেখ করব যে যে প্রচুর সংখ্যক দর্শক আমরা অন্তত 2000 দর্শক এই মুহূর্তে বলতে পারি কিন্তু এ মাঠে 20,000-25,000 দর্শক সমাগম হয়ে থাকে বলতে বলতে একটা কথা দেখা যাক শেষ পর্যন্ত ইন্ডিয়ান টিমিং একটা একটা আকর্ষণীয় মুহূর্ত আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি এই মুহূর্তে সম্ভবত আমাদের ক্যামেরা জানি না কতটুকু এসেছে না এসেছে সে কথা বলতে পারি না কিন্তু এই মুহূর্তে বলতে বলতে ইন্ডিয়ান ট্রেডিং কিন্তু 1-0 গোলে এই মুহূর্তে চলছে প্রথম হাফের খেলা সেই প্রথম হাফের খেলায় ইন্ডিয়ান ট্রেডিং এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল সমস্ত বিশ্বের কাছে একটি ফুটবল একটি জনপ্রিয় খেলা সেই খেলা আমাদের আমাদের ভারতবর্ষেও কিন্তু সেই ফুটবলের প্রচুর জনপ্রিয়তা রয়েছে যদিও এখনো পর্যন্ত আমাদের দেশ ফুটবলের তেমন অগ্রসর হতে পারেনি তারপরও কিন্তু আমাদের গ্রামাঞ্চলের মানুষের কাছে ফুটবল মানে বাড়তি একটা আনন্দ ফুটবল মানে একটি উৎসব আর মাতৃভূমি কাপ মানে ধলাই বিধানসভার মানুষের কাছে সে একটা উৎসবের মতো তো সেই উৎসব শুরু হয়ে গেছে আজ এই উৎসবটি চলবে আগামী এক মাস পর্যন্ত তো আমরা চাইব আপনাদেরকে সেই মনোরঞ্জন দিতে আপনাদেরকে একটু এন্টারটেইন করতে আপনাদেরকে বিনোদন দিতে আমরা প্রতিদিন মাঠে আসব ইতিমধ্যে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলায় যদিও প্রথম 5 মিনিটের ভিতরে গোল করে এগিয়ে যায় ইন্ডিয়ান ক্লাব পরবর্তীতে কিন্তু এক মিনিটের ভিতরে 2-2টি গোল করে লিড নিয়ে নেয় পানিসাগর তো বর্তমান সময়ে হাফ অ্যান আওয়ার হয়েছে প্রথমার্ধের খেলা সমাপ্ত প্রথমার্ধের খেলা সমাপ্তিতে ইতিমধ্যে পানিসাগর মুকামধল 2-1 গোলে এগিয়ে রয়েছে আগেই উল্লেখ করেছিলাম মাতৃভূমি কাপ ফুটবল মানে একটা উৎসব ধলাই বিধানসভার মানুষের কাছে মাতৃভূমি ফুটবল মানে বাড়তি একটা আনন্দ একটা উৎসব হিসেবে দেখা হয় তো এই মুহূর্তে আপনারা আপনাদেরকে সে ছবি দেখানোর চেষ্টা করছি এখানে মাঠে আমরা উল্লেখ করে থাকি এ মাঠের যে সমস্ত লোক ধারণ ক্ষমতা যেটা রয়েছে তার থেকে কিন্তু বেশি মানুষ এই মাতৃভূমি কাপের এই আয়োজনে প্রতি বছর মাতৃভূমি কাপের আয়োজনে কিন্তু দর্শক ধারণ ক্ষমতা থেকেও বেশি মানুষ সমাগম হয় এখানে তো এই মুহূর্তে আমরা ধলাই বিএনপি স্কুল খেলার মাঠে রয়েছি আমরা সেই ছবি সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা দেখছেন এখানে যে যতটুকু মানুষ ধারণ ক্ষমতা রয়েছে এখানে দুটি
দুইটি গ্যালারি রয়েছে, দুইটি গ্যালারি সম্পূর্ণ ভর্তি। তার পরবর্তী সময়ে কিন্তু মাঠের অবশিষ্ট কিন্তু এক চুলো জায়গা অবশিষ্ট নেই। আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ, উদ্বোধনী ম্যাচেও কিন্তু ফার্স্ট রাউন্ডের উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে এটি। তো আপনাদের অবগতির জন্য আরেকবার বলে রাখি, এটা হলো মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার যেটা প্রথম পুরস্কার সেটা হচ্ছে 40,000 টাকা, সঙ্গে রয়েছে ট্রফি। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে 20,000 টাকা, সঙ্গে ট্রফি। প্রতিটি খেলায় রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, তাছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের ট্রফি রয়েছে। তো আমরা উল্লেখ করতে চাইব যে মাতৃভূমি কাপ ফুটবলের এ সিজন 23 আজ যে খেলা শুরু হয়েছে, আজ থেকে সম্পূর্ণ এক মাস ব্যাপী সে খেলা চলবে। শুরু হয়ে গেল এই আজকের আয়োজনের দ্বিতীয় হাফের খেলা। ইতিমধ্যে 2-1 গোলে এগিয়ে রয়েছে পানিসাগর, 1 গোলে পিছিয়ে আছে ইন্ডিয়ান এফসি, ইন্ডিয়ান ফুটবল ক্লাব। ইতিমধ্যে মাঠে সেই দ্বিতীয় হাফের খেলা জাস্ট শুরু হয়েছে। আমরা একটি অত্যন্ত দর্শনীয় ফুটবল যেটা উল্লেখ করব, সে ফুটবল আমরা চাইব খেলার কিছু মুভমেন্ট আপনাদের সম্মুখে তুলে ধরার। তো ইতিমধ্যে মাতৃভূমি প্রত্যেক বছর হয়ে এই টুর্নামেন্ট আয়োজন হয়, তাই আমি সবাইকে এই চ্যানেলের মাধ্যমে বলছি আপনারা আসুন এই টুর্নামেন্ট এই গ্রাউন্ডে আসে, খেলা প্রতিদিন একটি খেলা রয়েছে, এই খেলা উপভোগ করুন। উভয় দল 3-3 গোলে সমতায়। আমরা প্রত্যক্ষ করেছি যে এই মাতৃভূমি কাপ আয়োজিত আজকের উদ্বোধনী খেলায় প্রথম ইন্ডিয়ান ফুটবল ক্লাব 1-0 গোল করে এগিয়ে যায়। পরবর্তী সময়ে সে গোল শুট করে প্রথমার্ধের খেলায় 1 গোলে লিড নিয়ে নেয় ফানিসাগর ফুটবল ক্লাব। তো খেলার দ্বিতীয়ার্ধে যখন প্রবেশ করে তখন তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে থেকে তারা মাঠে প্রবেশ করে। সেই 1-0 গোলে এগিয়ে থেকেও তারা কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত ইন্ডিয়ান ফুটবল ক্লাব আরও একটি গোল করে সমতায় চলে আসে। পরবর্তীতে উভয় দল আরও 1-1 গোল করে। বর্তমান সময়ে 1-1টি দল 3-3টি গোল করে সমতায় রয়েছে। নির্ধারিত সময়ের খেলা সম্পন্ন হয়েছে। এখন টাইব্রেকারের মাধ্যমে খেলার সেই ভাগ্য নির্ধারণ করা হবে। যে টিম জিতবে সেই টাইব্রেকারের মাধ্যমে তারাই সেকেন্ড রাউন্ডে চলে যাবে। তো আমরা সেই টাইব্রেকার পর্যন্ত যা রেজাল্ট হয় সেটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। শেষ পর্যন্ত 5-4 ব্যবধানে জিতলো পানিসাগর। ইন্ডিয়ান ফুটবল ক্লাবকে 5-4 গোলের ব্যবধানে হারিয়ে আজ সেই মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম উদ্বোধনী খেলায় বিজয়ী হয়েছে পানিসাগর মুকাম দল। ইতিমধ্যে সে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ধলাই বিএনএমপি স্কুল ফুটবল ময়দানে শুরু হয়েছে মাতৃভূমি কাপ প্রাইস মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। তো আজকে শুভ উদ্বোধন এই উদ্বোধনী প্রতিযোগিতায় এই অঞ্চলের 2টি দল ইন্ডিয়ান ফুটবল ক্লাব তার বিপক্ষে খেলছেন সত্যগ্রাম মুকাম এফসি। তো এই প্রতিযোগিতায় মোট 32টি দল এখানে অংশগ্রহণ করেছে। 31 দিনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে। আমরা বিশেষ করে যারা ফুটবল ক্লাব এখানে অংশগ্রহণ করেছে এবং যারা দর্শক তাদের কাছে আমরা একটাই জিনিস মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে কামনা করছি, যাতে খেলাটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যাতে এই খেলা নিয়ে মাতৃভূমির এখানে কোনো স্বার্থ নেই। আমরা এই অঞ্চলের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন প্রতি বছর আমরা করে থাকি। আমাদেরকে এখানে জেলা ক্রীড়া সংস্থা, কাছাড়ের জেলা শাসক, আমাদের কাছাড়ের পুলিশ সুপার, দলাই থানা, আমাদের দলাই হসপিটাল, তাছাড়া এখানে যারা জনপ্রতিনিধি যারা আছে আমাদের সবাই এখানে সাহায্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যাতে খেলাটা শান্তি এবং সুন্দরভাবে সম্পন্ন হয়।